একজন মুর্শিদের চরণে নিজেকে ত্যাগ করে দেন। যেদিন নিজেকে ত্যাগ করে দিতে পারবেন, যতক্ষণ পর্যন্ত আপনার বাড়ি থাকবে, গাড়ি থাকবে, কিছু থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার সামনে আসবে না। তাহলে আল্লাহ মিথ্যুক হয়ে যান, কারণ তিনি তার মতো তিনি নিজের ভাষায় বলে গেছেন, তোমরা একজন উছিলা ধরে আসো, যতক্ষণ পর্যন্ত উছিলা না ধরবা ততক্ষণ পর্যন্ত তোমার কিছুই পাওয়ার নেই। দুনিয়াবি দেখুন, একটি চাকরির খবর পেলে কোন লোকের মাধ্যমেই তো পেতে হয়, যে ভাই অমুক জায়গায় একটি চাকরি আছে, এই মানুষই বলে। তাই এই মানুষকে আল্লাহ আশাফুল মাকলুকাত বলে গণ্য করেছেন। নিজেকে একটু চিনতে শিখুন, বুঝতে শিখুন, জানতে শিখুন, তাহলে মিলে যাবে সেই মহান স্রষ্টার সন্ধান। যতক্ষণ পর্যন্ত আপনি সেই মুর্শিদ পূজারি না হতে পারবেন, মুর্শিদকে ভজতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত সেই রাস্তা তো পাওয়া যাবে না ভাই। কারণ সেই রাস্তাকে নিজেকে চিনতে হলে উছিলা ধরতেই হবে আপনার। কারণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আপনি যাহা কিছুই করেন না কেন, উছিলার মারফতেই করেন, কিন্তু আপনি তা বুঝতে পারেন না। তাই আল্লাহ বলে আমি তার কাছেই গোপন, তার কাছেই আমি গোপন। কালা আল্লাহ বলেছেন, আর প্রকাশ কার কাছে? যারা মুর্শিদ পূজারি, যারা সরাফশা পূজারি, বারিশা পূজারি, যারা জহুরশা পূজারি, তারাই হাজির নাজির দেখে। কথা তো তাই ছিল, আপনি দুনিয়াবি যদি একজন প্রেম করেন, প্রেমিক হন, তো যার সাথে প্রেম করবেন তাকে কি দেখবেন না? তাহলে আপনি কার সাথে প্রেম করেন? তাই যিনি নাকি আপনার প্রতিপালক, আপনার স্রষ্টা, তার সাথে আগে প্রেম করা শিখে, তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ড মানুষ প্রেমিক হতে পারবেন। যতক্ষণ পর্যন্ত আপনি মানুষ প্রেমিক হতে না পারবেন, তাদের এই রাস্তায় আসার কোনো প্রয়োজন নেই। কারণ মানুষ পূজারি যারা হতে পারবেন, তাদের এই রাস্তায় আসার পথ খোলা। এই সমস্ত প্রাণী জাতি আপনার দিকে চেয়ে থাকে, সমস্ত প্রাণী জাতির সেবাই আপনি করেন, কিন্তু আপনার নিজের জানা নেই। আপনি যদি কিছু খান, ওদেরকে দিয়ে খেয়ে, যদি আপনি দুইটা দানা তাদেরকে দেন, আর এখন আপনারা তো মেরেই ফেলান ভাই, আপনার বাড়ির পাশে পিঁপড়া বসতি করে, এই পিঁপড়া যদি না থাকে তাহলে আপনার জমির উর্বর হয় না, ওই জমিটা উর্বর হয় না, সেখানে ফসল ফলে কম, কইরা ফেলাই। তাই বারিশার শিক্ষা যদি কেউ গ্রহণ করে, মারবেন তো দূরের কথা, তাদেরকে আপনি পুষেই রাখতে হবে, তাদেরকে আপনি পুষেই রাখতে হবে যদি জানেন, আর না হলে বিশ্ববরণ সব মাইরেই ফেলাইবে। তাই আগে মানা শিখেন, আর মানতে হলেই একজন উছিলাকে ধরতে হবে, যেখানে আপনার পরিচয় পাওয়া যাবে সেখানে আপনি যাবেন, তাহলে আপনার জীবন সুন্দর হবে। আজকে আমরা যে মহামিলনের মাঝে এসেছি,
কি করতে এসেছি, সেই সংস্থার প্রেমে মশগুল হয়ে যাব। তাকে আজকে দেখব, তাকে দেখার জন্য এসেছি, তাকে দেখে সেই ছবিটাকে নিয়ে আমি যেন ফিরে যেতে পারি, কারণ তার থেকেই তো আমি এসেছি, আবার তার কাছেই আমি আর ফিরে যাব। কার কাছে থেকে এসেছি? আল্লাহ হতে এসেছি। আমার মালিক কে? আল্লাহ। সে আল্লাহর কাছেই আবার ফিরে যাব। এই কথাই আমরা বলি, ইন্না লিল্লাহি ওয়া ইন্নী ইলাইহি রাজিউন, বলি তো আরবি ভাষায়, কখনো তো বুঝি নাই যে বাংলায় আমি এটা কি হচ্ছে। বাংলায় আমি বলেছি কি বলেছি, যে আমি আল্লাহ হতে এসেছি, আবার আল্লাহর কাছেই ফিরে যাব। সেই সত্য আমরা পাই না। তো সত্য কোথায় পাই? সত্য একজন মুর্শিদের কাছে গেলেই পাই। সেই মুর্শিদ হতে হবে কামেলে মোকাম্মেল, প্রত্যেকটি মোকাম সম্বন্ধেই তার জানা, ফাঁকি দেওয়ার কোনো কায়দা নাই। তাই বলেছে হুজুর বারিশা, যে বেটা অজুতেই মজুদ, তুই যে অজু করেছিস সারাটি জীবন, কি করেছিস দেখ। তাই হুজুর ছুরাপসা বলেন, এই অজুর ভিতরে রয়ে গেছে সে মজুদ। সেই পরিচয়টা জান, অজু করা শিখ, কার কাছে শিখবেন? এই জীবনে কোনোদিনও শিখতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আমার সুরাফসার দর্শন না হবে, আমার সুরাফসার দর্শন না হবে ততদিন পর্যন্ত জানবেন না। আমি বাংলা না বিশ্বে, সারা বিশ্বে আমরা ভাই ভাই, হিন্দু নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, আমরা মানব জাতি। এক আদম আর এক হাওয়া হতে যদি এই বিশ্ব সৃষ্টি হয়ে থাকে, এই বিশ্বের মানব সন্তান হয়ে থাকে, তাহলে আলাদা কোথায়? আলাদা কারা করে রাখলেন? এই বিশ্বে এক এক ধর্ম পোতা বেশে যার যা